রাধারানি ইসলাম ওই রসুলে পাকের মেহবুব ও মতলুব হচ্ছেন আমাদের আকা ও মাওলা সৈয়দনা হুজুরে গাসে পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার শান কে আল্লাহ পাক বুলন্দ বালা করেছেন স্বয়ং রসুলে পাক তার শান কে বুলন্দ করেছেন এই জন্য নাকি আরশদে আওলাদিহি বলা হয় উনার আওলাদের মধ্যে সবথেকে আরশদ সবথেকে আলা ও আরফা আওলাদ বলা হয় উনি নিজের আব্বা জানের দিক দিয়ে বাপ হযরত ইমামে হাসানের আওলাদ ছিলেন আর মায়ের দিক দিয়ে হযরত ইমামে হুসাইন আলাইহিস সালামের আওলাদ ছিলেন এই যে আপনারা আজ উরসে পাকের কামিয়াবি দেখছেন না এই কামিয়াবি আসলে হুজুরে গাছে আজমের কারামত আছে আমি পুরো বিশ্বাস ও দলিল ও ইয়াকিনের সঙ্গে বলছি যে আজ যে এই 6 ফাল্গুন 2023 সালে আজকের দিনের যে কামিয়াবি আছে আজকের দিন যে ইউরস পাক আমরা আলোভাবে করছি যে স্বয়ং গসে আজমের কারামত আছে এই গত 3 বছর যে কোভিড এর অতিবাহিত হয়েছে আপনারা আমরা যে জীবিত আছি এও হুজুরে গসে আজমের কারামত আছে ইয়াকিন করুন বা করেন না আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আমি কসম কে বলছি আপনারা আমরা যে জীবিত হয়ে আজকে এখানে বসে আছি এ স্বয়ং গসে আজমের কারামত আছে গসে আজমের দামন ধরেছিলাম বলেই আজকে আপনিও জিন্দা আছি আপনিও জিন্দা আছেন এই কথা আমি বলে দিচ্ছি আপনাকে পরিষ্কার ভাবে কারণ হুজুরে গসে পাক বলেছেন ইল্লাম ইয়াকুন মুরিদি জাইয়াদুন ফানা জাইয়াদ আগর মেরে মুরিদ মে তাকত নেই হুয়া তো ক্যা হুয়া হম তো তাকতওয়ার হ্যায় ওয়া সাফি মুশাহারুন ওয়া কাসি মুআত্তারুন ওয়া রুমহি মনসুবুন আলা আহফাজুকা ওয়া আনতা গাফিল মেরা তলোয়ার তৈয়ার হ্যায় মেরা নেজা তৈয়ার হ্যায় মেরা বল্লম তৈয়ার হ্যায় ওয়া মুশা আমি সেই সময় তাকে মদত করব যে নিজের সম্পর্কে সে গাফেল থাকবে কিন্তু আমি গাফেল নেই শেখ মহিউদ্দিন জিলানি দিল চোখ গাফেল নেই সে নিজের মুরিদকে দেখছে এবং স্বয়ং মদত করছে ব্রাদারান ইসলাম হুজুরে গাসে আজমের কারামত বর্ণনা করব তো রাত থেকে ফজর হয়ে যাবে হুজুরের এত এত কারামত হয়েছে জাহির হয়েছে যে বলা আপনারা শুনেছেন এবং কারামত এখনো জাহির হচ্ছে তখনও হয়েছে এখনো হুজুরে গাসে পাকের কারামত জাহির হচ্ছে একটি কারামত শুধু বলে আমি শেষের দিকে যাব ব্রাদারান ইসলাম কালায়দুল জওয়াহির শরীফের মধ্যে আছে রাবি বর্ণনা করছেন মাররাত আলা মজলিসিহি হাদাতুন মাররাত আলা মজলিসিহি হাদাতুন فوقعت على وقتها في ناحية وراسها في ناحية أخرى فنزل الشيخ عن الكرسي فأخذها في يدها وأمر يده وده في أمر يده الأخرى فوقعت في وقتها في ناحية وراسها في ناحية أخرى হুজুর গস পাক একদিন ওয়াজ করছিলেন ওয়াজ করতে করতে হুজুর গস পাকে মজলিসে ওয়াজের উপরে থেকে এক শিল উড়ে চলে যেতে লাগলো আওয়াজ করতে করতে আওয়াজ করতে করতে মাররাত আলা মজলিসিহি হারাতুন হুজুর গস পাকের মজলিসের উপরে থেকে এক চিল উড়ে গেল তো সামিন মজলিস যারা ছিলেন শ্রোতারা ছিলেন তারা চিলের দিকে দেখতে লাগলে তাদের অ্যাটেনশন ভয়ঙ্কর ভেঙে গেল হুজুর গস পাককে জালাল তারি হয়ে গেল হুজুর গস পাক বললেন ইয়ারি হুকুজি রাসা হাজিহিল হাদাত এ হাওয়া তার গর্দনকে উড়িয়ে দাও হুজুর গস পাকে রাখা হুকুমের কাজে হাওয়াও মাথা নত করত হুজুর গস পাক হাওয়াকে বললেন তুমি মাথা নত তুমি তার গর্দনকে উড়িয়ে দাও ওই চিল টুকরো হয়ে গেল একদিকে একটা পার্ট পড়লো অন্যদিকে অন্য পার্ট পড়লো ফানাজালা শাইকু আনিল কুরসি ফাকাযাহা ফি ইয়াদিহা ওয়া আমারা ইয়াদাহুল উকরা আলাইয়া ওয়া ক্বালা বিসমিল্লাহির রাহমানির রহিম ফাহাইয়াত ওয়া তারাত ওয়ান নাস ইশাহিদুন যালিকা তারপরে হুজুরে গস পাক নিজের মেম্বার শরীফ থেকে নিচে নামলেন এবং নিচে নেমে হুজুরে গসে পাক দুই পাটকে দুই যে ধড় আর ওর শরীর যে আলাদা হয়ে গেছিল দুকে দুই হাতে ধরলেন এবং নিজের দস্তে কুদরত ফিরিয়ে দিলেন এখনই দস্তে কুদরত ফিরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই চিল পাখি জীবিত হয়ে গেল এবং আওয়াজ করতে করতে উড়ে চলে গেল
তো ব্রাদারান ইসলাম হুজুরে গাছে পাক ইহিয়ায় মতার তাকত ছিল মুর্দাকে জিন্দা করে দিতেন এই জন্য হুজুরে গাছে পাক বলেছেন ওয়ালা আলকাইত সরিফা কামাতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আমি যদি আমার রহস্য কোন মুর্দা ব্যক্তির কাছে প্রকাশ করি তো মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে পড়বে হুজুরে গাছে পাক বলেছেন ওয়ালা আলকাইত সরিফা কাবিহা ওয়ালা আলকাইত সরিফা কানারিন লাকামাদাত ওয়ান তাফাত মিন সিরহালি আমি যদি আমার রহস্য কোন আগুনের কাছে প্রকাশ করি তো আগুন নিভে যাবে শীতল হয়ে যাবে হুজুরে গাছে পাক বলেছেন ওয়ালা আলকাইত সরিফি জিবালিন লাদুকাত ওয়াখতাফাত বাইনার রিমালি আমি যদি আমার রহস্য সমুদ্রের কাছে প্রকাশ করি তো সমুদ্রের পা জলরাশিকে মাটি শোষণ করে নেবে জলের কোন নিশানা পাওয়া যাবে না ওয়ালা আলকাইত সরিফা কাজিবালিন লাদুকাত ওয়াখতাফাত বাইনার রিমালি আমি যদি আমার রহস্য পাহাড়ের কাছে প্রকাশ করি পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধুলি কণার মধ্যে লুকিয়ে পড়বে এই জন্য আমার গাছ পাক বলেছেন ও বল্লানি আলাল আকাব জামান ফাহকমি নাফিজুন ফি কুল্লি হালি আমার হুকুম সব সময় জারি ও সারি আছে ফাহকমি নাফিজুন ফি কুল্লি হালি আমাকে আল্লাহ তমাম কুতুবের আল্লাহ তাআলা তমাম ওলি আল্লাহ সরদার করেছেন ওই জন্য গাছ পাক বলেছেন লা তাকিসুনি বি আহাদিন ওয়া লা তাকিসু আলাইয়া আলাই আহাদা হুজুর গাছ পাক বলছেন আল ইনস লাহুম মাশায়েখুন ওয়াল জিন্ন লাহুম মাশায়েখুন ওয়াল মালায়েকাতু লাহুম মাশায়েখুন ইনসানের পীর হয় জিন্নাতের পীর হয় মালায়েকাদের পীর হয় ওয়া আনা শাকুল কুল আমি ইনসানের পীর আছি জিন্নাতের পীর আছি ফেরেশতাদের পীর আছি লা তাকিসুনি বি আহাদিন আমাকে কারো সঙ্গে তুলনা করবে না আর কাউকে আমার সঙ্গে তুলনা করবে না ব্রাদারান ইসলাম আপনাদেরকে আমি মুবারকবাদ দিচ্ছি যে আপনারা হুজুরে গাছে আজমের দামনকে ধরে রাখেছেন যদি আমি পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বলছি যদি আপনারা হুজুরে গাছে আজমের দামনকে ধরে রাখেন কোনদিন আপনাদের মাথা নত হবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা জাতে গাছিয়াত কি আছে আমি জানি না কেউ ওলি আল্লাহ জানে না কেউ আরেফ বিল্লাহ জানে না আল্লাহ গস পাকের হকিকত কি আছে মাওলা পাক বলেছেন শরীয়ত মে তো ওলি হ্যায় শরীয়ত মে তো ওলি হ্যায় হকিকত মে খুদা জানে হকি শরীয়ত মে তো ওলি হ্যায় হকিকত মে খুদা জানে জরা পুছে খিজর সে কোই রুতবা গস আজম কা জরা পুছে খিজর সে কোই রুতবা গস আজম কা হ্যাঁ শরীয়ত তো বলছে হুজুর গস পাক ওলি আল্লাহ দর সরদার আছেন কিন্তু মাওলা পাক বলছেন শরীয়ত মে তো ওলি হ্যায় হকিকত میں خدا جانے حقیقت کیا تھی تو اللہ تبارک و تعالی ہی جانے خضر آپ پوچھے خضر سے کوئی رتبہ غوث اعظم کا آؤ جاؤ جاؤ جا کے پوچھو کہ حضور غوث پاک کا رتبہ تو جاؤ حضرت خضر علیہ السلام کے پاس چلے جاؤ تو برادران اسلام آج کے جو اپنا رہے مجلس سے حاضر ہوئے چین کار محبت حاضر ہوئے چین نہ حضور غوث اعظم محبت حاضر ہوئے چین